এই যে হলো টিকিটের মূল্য, ভিতরে ঢুকতে হলো টিকিট লাগবে। টিকিট দেখা যাচ্ছে যে প্রবেশ মূল্য 30 টাকা, ওয়াচ টাওয়ার 10 টাকা, আর নৌকা ভ্রমণ 20 টাকা। সো এখান থেকে টিকিট নিয়ে ভিতরে। সো এই যে হলো নাইক্ষোনচুরি পর্যটন লেক, এই যে হলো ওয়াচ টাওয়ার, এখানে উঠতে হলে আপনার খরচ করতে হবে 10 টাকা। আর এই যে জনবীর বাহাদুর কুশিং এমপি। আচ্ছা, আজকে তাহলে শুক্রবার, এই কারণে একটু রাশ, এমনি অন্যান্য দিন অতটা ভিড় থাকে না। এই যে হলো পার্ক, আর যদি লেকের কথা বলতে চান, এই যে লেক। আর বর্ষার সময় এখানে অনেক পানিটা উঁচু হয়ে যায়, দ্যাটস ওয়াই বর্ষার সময় দেখতে অনেকটা ভালো লাগে। পাশে মিউজিকও আছে, এই কারণে আমি কোনো ভিডিওতে সাউন্ড দিতে পারতেছি না কপিরাইটের জন্য। তো যাই হোক, এই ছিল এই লেকের দৃশ্য। আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারেন এখানে। সো আমরা এখানে বেশিক্ষণ ধরে ওয়েট করবো না, এখন এইখান থেকে মুভ করব। তো চলেন বাড়ি, যে আপনাদের সাথে দেখা হচ্ছে। সো এই যে হলো সোনাচুরি, আপনারা দেখতেই পারছেন জায়গাটা সত্যি খুবই সুন্দর লাগতেছে দেখতে। সো নিচে যাবো এখন। We're alone, are we taking all in front of us? Head high, how could we know it was all along on the side? We should be between the lines. এটা হলো সোনাইছড়ি। আপনারা যখন বিকেলবেলা আসবেন তখন এখানে বসতে পারবেন, এবং বসলেই সুন্দর একটা ভিউ পাবেন। দেখুন কত সুন্দর একটা ভিউ, সত্যি দেখতে। অবশ্য আপনারা এখানে আসতে পারেন, এখানে ঢুকতে কোনো আপনার প্রবেশ ফি দেওয়া লাগে না। ওই যেটা দেখতেছেন এটা তুমব্রুই একটা অংশ, আর ওই যে বড় বড় পাহাড় আছে, পাহাড়ের ওই পাশেই মায়ানমার। এই যে হলো ইকো পার্কের আউটিং গেট, এখান থেকে আমরা বের হব। এই যে কাটাটারে বেড়া, এর পরেই হলো মায়ানমার, আর এই যে হলো বাংলাদেশ। তো অর্থাৎ আমরা এখন আছি সম্পূর্ণ মায়ানমার এবং বাংলাদেশের বর্ডারে, দেখতেই পাচ্ছেন। এই যে কাটাটারে যে ই করা আছে, দেয়াল দেওয়া আছে, এর ওই পাশে যত এরিয়া আছে সম্পূর্ণ হলো মায়ানমার, আর এটা হলো বাংলাদেশ। সো এই হলো দূরত্ব।